রোশন সিং এর বিস্ফোরক মন্তব্যের ঘন্টা খানেক পরেই ইনস্টাগ্রামে নতুন বার্তা দিলেন শ্রাবন্তী চ্যাটার্জি। মঙ্গলবার সন্ধ্যায় শ্রাবন্তী তার ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, মেয়েটি এক সময়ে ক্ষমা করতে জানত, তার মন বড় ছিল, মানুষের হাত ছেড়ে দেওয়া কাকে বলে সেটা জানত না, কারণ সে তার ভালোবাসার মানুষের মধ্যে কেবল ভালোটুকুই দেখতে পেত। কিন্তু যে দিন সেই মানুষগুলো তার মনে আঘাত করল, মেয়েটিও তাদের হাত ছেড়ে দিতে শিখল। নিচে লেখা, অজ্ঞাত পরিচয় লেখক, অর্থাৎ তিনি লেখাটি ধার করেছেন। লেখার নিচে আরও একটি বাক্য লেখা, সাহসী মহিলা। এই বার্তা থেকে স্পষ্ট যে শ্রাবন্তী নিজেকে সাহসী মহিলাদের দলে ফেলেছেন। একই সঙ্গে বোঝা গেল ক্ষমা করে দেওয়ায় বিশ্বাসী ছিলেন শ্রাবন্তী, কিন্তু যে আঘাত করেছে তাকে আর ক্ষমা করতে চান না তিনি। এই বার্তার ঘণ্টাখানেক আগে শ্রাবন্তীর স্বামী রোশন সিং আনন্দবাজার অনলাইনের কাছে তার এবং শ্রাবন্তীর সম্পর্কের বিষয়ে মুখ খুলেছেন। রোশন জানিয়েছেন, শ্রাবন্তীর অনেক কাছের বন্ধুর সঙ্গে আমার যোগাযোগ আছে, সেখান থেকেই সব খবর পেয়েছি। শ্রাবন্তী নাকি বলেছে, আমি মোটা, ওজন বেশি হওয়ার জন্য নাকি আমি সঙ্গমে সক্রিয় নই, এরকম নোংরা অভিযোগও আমাকে শুনতে হচ্ছে। শ্রাবন্তীর মুখ থেকে না শুনলেও যারা আমাকে জানিয়েছে তারা আমার খুবই বিশ্বস্ত বন্ধু। শুধু তাই নয়, সোমবার রোশন তার ইনস্টাগ্রাম স্টোরিতে কারো নাম না করে প্রতারণার সমালোচনা করেন। শ্রাবন্তীর সঙ্গে তার সম্পর্ক নিয়ে যে বিতর্ক চলছে, সেই একই সময়ে প্রতারণা নিয়ে মন্তব্য করায় মনে করা যেতে পারে রোশন সম্পর্কের প্রতারণা নিয়ে কথা বলতে চেয়েছেন। রোশন যে ছবিটি দিয়েছেন তাতে লেখা রয়েছে, প্রতারণা করতে গিয়ে ধরা পড়েছ, তারপরেও বলছো যে তুমি ছাড়া বাকি সবার দোষ। তার এ লেখার মাধ্যমে শ্রাবন্তীকে কি রোশন তোপ দাগলেন? গত 16 অক্টোবর রোশনের সঙ্গে বিবাহ বিচ্ছেদের মামলা দায়ের করেছেন অভিরূপ নাগ চৌধুরীর বর্তমান প্রেমিকা শ্রাবন্তী চ্যাটার্জি। তারপরেই তাদের সম্পর্ক নিয়ে একে অপরে বিস্ফোরক খবর সামনে আসতে থাকে। রাজীব বিশ্বাস এবং কৃষণ বিরাজের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর রোশনকে বিয়ে করেছিলেন শ্রাবন্তী। 2019 সালে ধুমধাম করে মালা বদল করেন তারা। শ্রাবন্তীর আগের দুটি সংসারের মতো এটিও টিকল না। এর আগে শ্রাবন্তী আরও দুটি বিয়ে করেন। প্রথমে বিয়ে করেন রাজীব বিশ্বাসকে, যিনি কলকাতার একজন নামী পরিচালক। এমনকি ডিভোর্স চলাকালীন সময়েও শ্রাবন্তী রাজীব পরিচালিত মজনু এবং বিন্দাস ছবিতে কাজ করেন। শ্রাবন্তী ও রাজীব বিশ্বাসের ঘরে ঝিনুক নামের একটি পুত্র সন্তান আছে। রাজীবের সাথে বিচ্ছেদের কিছুদিন পরে কৃষণ বিরাজ নামে একজন মডেলকে বিয়ে করেন শ্রাবন্তী। সেই বিয়ে 1 বছরও টেকেনি। পরবর্তীতে তাদের বিবাহ বিচ্ছেদ হয়। এরপর 2019 সালে রোশন সিংকে বিয়ে করেন শ্রাবন্তী। যে বিয়ে নিয়ে অনেক জল্পনা কল্পনা ছিল, পরবর্তীতে একটি ছবি ফাঁস হওয়ার পর জানা যায় যে শ্রাবন্তী পাঞ্জাবের একটি গুরুদুয়ারাতে গিয়ে বিয়ে করেছেন। তবে এখন সে ভালোবাসার সংসারও টালমাটাল।